নেটের স্পিড জেটার গতিতে বাড়ছে, ভুল বললাম, কিছু কিছু অঞ্চলের ক্ষেত্রে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনার হাতের মুঠোয় যদি 5G চলে আসে বা আমাদের এলাকায় যদি 5G চলে আসে, তো সেক্ষেত্রে কী কী রেভলিউশন ঘটতে চলেছে, আর এটা পুরোপুরিভাবে বাইরের দেশে যেসব কাজগুলো হচ্ছে তার উপর ভিত্তি করে করা, বা আমাদের দেশেও কিছু কিছু প্রজেক্ট চলছে এই 5G যদি আসার ফলে কী কী হতে পারে, তো সেই সব বেসিসে করা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে অলরেডি কিন্তু আমাদের দেশের মার্কেটে কিন্তু 5G ফোন চলে এসেছে এবং 5G নিয়ে অলরেডি কাজ চলছে। ইভেন এয়ারটেল কিন্তু কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে 5G চালাচ্ছে, যেগুলো হয়তো আপনি জানতেন না। বাট আজকে আমি কিছু কিছু আপনাদের এমন ঘটনা বলবো যেগুলো যদি আপনার হাতে 5G চলে আসে বা আমাদের দেশে যদি পুরোপুরিভাবে 5G চলে, তো সেক্ষেত্রে এগুলো ঘটতে পারে। আর সবার আগে বলি, যদি আমার চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে না। অনুমান করা হচ্ছে 4G থেকে প্রায় 100 গুণ বাড়ানো হবে 5G স্পিড। অর্থাৎ আপনি যদি এত স্পিডি একটা ইন্টারনেট হাতে পান, তো আপনি ভাবুন কি কি করতে পারবেন। বাফারিং নামক যে শব্দটা রয়েছে সেটা কিন্তু প্রায় মুছেই যাবে আপনার মন থেকে এবং আপনার ফোন থেকে। তাইলেই কিন্তু আপনি খুব সহজে এক পলকে আপনার হাতে থাকা ফোন দিয়ে একটা HD মুভি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে 5G নেটওয়ার্ক আসবে, এটা কিন্তু অনেকটা দূষণহীন হবে এবং যার ফলে কিন্তু আপনার যে ব্যাটারি রয়েছে সেটার পাওয়ার কিন্তু অনেক কম কনজিউম করবে। অর্থাৎ আপনার ব্যাটারি সার্ভিস কিন্তু পূর্বের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন বা কমেন্টে কালাকালি করতে, 4G বদলে 5G নিলে বরং ব্যাটারি বেশি লাগবে, তুই বলছিস ব্যাটারি কম লাগবে। বাট হ্যাঁ, এর একটা ইন্টারনাল অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আপনাদের সাথে পরে আলোচনা করতে হবে একটা পার্টিকুলার ভিডিও নিয়ে, তবে আমি আপনাদের বোঝাতে পারবো কেন 4G বদলে 5G অনেক পাওয়ার কম নেবে, যার ফলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি আপনাকে পূর্বের তুলনায় অনেক বেশি ব্যাকআপ দেবে। চিকিৎসা ক্ষেত্রে 5G কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করবে। তো চিকিৎসা ক্ষেত্রে নর্মালি আপনারা সবাই জানেন যে অনেক হয়তো বলতে পারেন যে ইন্টারনেট দেখে শিখবে, এই শিখবে, ওই শিখবে, বাট এমন এমন জিনিস রয়েছে যেগুলো কিন্তু আপনি অনেক হাই স্পিড ইন্টারনেট ছাড়া করতে পারবেন না। এবং যদি 5G স্পিড চলে আসে এবং যেটা বলা হচ্ছে যে 4G থেকে প্রায় 100 গুণ বেশি হবে, এটা যদি হতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেক পরিষেবা রয়েছে যেগুলো কিন্তু আপনার খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারবেন। আর একটা জিনিস হয়তো অনেকেই আপনারা লক্ষ্য করেছেন যে বিদেশে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে যেখানে কিন্তু ড্রোনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় হোম ডেলিভারি হচ্ছে। অর্থাৎ ধরুন আপনার পিৎজা খাওয়ার ইচ্ছা হলো, আপনি দোকানে তাদেরকে বুকিং করলেন এবং তারা একটা ড্রোনের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দিল, এবং যেটা কিন্তু পুরোপুরিভাবে নেটওয়ার্কের উপর নির্ভরশীল বা GPS এর উপর নির্ভরশীল। বাট GPS এর সাথে কানেক্ট করার জন্য ড্রোনের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, কিন্তু আপনি যদি নেটওয়ার্কের মাধ্যমে এটাকে কন্ট্রোল করেন সেক্ষেত্রে কিন্তু রেঞ্জ লাগবে না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। যেরকম আমার ঘরে একটা হোম কন্ট্রোলিং সিস্টেম লাগানো রয়েছে, আপনারা হয়তো একটা ভিডিওতে দেখেছেন, যেটার মাধ্যমে কিন্তু আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার ফোনের মাধ্যমে আমার ঘরে লাইট জ্বালাতে পারবো, আমার ফোনে আমার ফ্যান চালাতে পারবো। এবার কথা হচ্ছে যে আমরা তো ব্রডব্যান্ড স্পিডও ইউজ করতে পারি, যেরকম আমরা যেরকম বলছি যে 4G থেকে যদি বাড়ে সেক্ষেত্রে 150 MBPS, 500 MBPS, 1 TB পর্যন্ত আমরা পাচ্ছি। বাট এই যে ব্রডব্যান্ড রয়েছে, এই ব্রডব্যান্ড সার্ভিস কিন্তু আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন না, এটা কিন্তু পোর্টেবল না। ধরুন আমার বাড়িতে ব্রডব্যান্ড রয়েছে, আমি 150 MBPS এর একটা স্পিডি ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু আপনি যখন বাড়ি থেকে 100 মিটার দূরে যাবেন, 500 মিটার দূরে যাবেন, তখন কিন্তু ব্রডব্যান্ড দিয়ে আমার কিছুই হবে না, কোনো কাজেই লাগবে না। সেরকম কিন্তু ড্রোনের মধ্যে যদি একটা সিম লাগানো হয়, সেক্ষেত্রে ড্রোন যেখানেই যাক না কেন, সেখানে যদি নেটওয়ার্ক পায়, সেখানে কিন্তু সে ইন্টারনেট অন করে রাখতে পারবে এবং দুটো ইন্টারনেট কানেক্ট করে কিন্তু আপনি ড্রোনটাকে চালাতে পারবেন। তো এবার ব্যাপার হচ্ছে, এই যে হাইফাই ড্রোন রয়েছে, এগুলোর যে ডেটা ট্রান্সফারের স্পিড না, এটা কিন্তু অনেক অনেক বেশি হয়, এবং যেটা 4G দ্বারা সম্ভব না, এবং যার ফলে কিন্তু 5G ইন্টারনেট স্পিড লাগবে এবং পোর্টেবিলিটির জন্য 5G স্পিডটা কিন্তু অনেক অনেক বেশি কাজ করবে। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য যদি আপনার হাই স্পিড ইন্টারনেট দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু 5G আমাদের দেশে যদি চলে আসে সেটা কিন্তু অনেক উন্নতি হবে। এবং হয়তো বা আপনারা দেখতে পাবেন যে আকাশ দিয়ে একটা ড্রোন চলে যাচ্ছে কোনো একটা পিৎজা নিয়ে, আপনারা তাকিয়ে আছেন এরকম করে, বাট 2-3 দিন তারপর হয়তো কিন্তু আপনি এর সাথে মানানসই হয়ে যাবেন এবং যার ফল থেকে একটা কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারছেন আশা করি। মাত্র এক ক্লিকে 1 সেকেন্ডের মধ্যে আপনার এলাকায় যত কিছু রয়েছে, কোথায় দূষিত রয়েছে, কোথায় কি রয়েছে, সব ডিটেলস আপনার কাছে চলে আসবে। এইবার কথা হচ্ছে যে এটা কিন্তু আমরা 4G 3G মাধ্যমে করতে পারি, কিন্তু কেন করি না। এবার ব্যাপার হচ্ছে যে আপনি যখন একটা ছোট কাজ করছেন বা একটা পেজ লোডিং করছেন একটা নর্মাল ওয়েবসাইটে, সেক্ষেত্রেও কিন্তু 4G দিয়ে করে দেখবেন প্রায় 2-3 সেকেন্ড, 4-5 সেকেন্ড, 20 সেকেন্ডও লেগে যায়।
বাট এক সেকেন্ডের মধ্যে যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আরও আরও হাই স্পিড ডেটা লাগবে এবং শহরে বিভিন্ন জায়গায় এমন এমন সব যন্ত্র লাগানো থাকবে যে যন্ত্রগুলো কি করবে ওই এলাকার সমস্ত ডিটেলস আপনাকে দেবে যেরকম কোনো দূষিত পদার্থ যদি থাকে সেক্ষেত্রে আপনাকে দেবে এই ডেটাগুলো যদি কোথাও ফ্রেশ এয়ার থাকে সেই ডেটা আপনাকে দেবে এবং সমস্ত কিছু মাত্র এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার ফোনে আনতে হলে যে ডেটা ট্রান্সফারের যে স্পিডটা লাগবে সেটা কিন্তু আপনার এই 5G স্পিডে দিতে পারবে এইবারও কথা হচ্ছে যে এটাও কিন্তু আমরা ব্রডব্যান্ড ইউজ করতে পারি বাটটা যদি পোর্টেবল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রডব্যান্ড ইউজ করতে পারবো না যার জন্য কিন্তু আমাদের একটা পোর্টেবল নেটওয়ার্ক মাধ্যম দরকার হবে যেটা কিন্তু একমাত্র সিমই আমাদের দিতে পারবে এবং যার ফলে কিন্তু একটা যদি 5G সিম আমরা পেয়ে যাই বা 5G স্পিড আমরা পেয়ে যাই আমাদের দেশে সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো আমরা অনায়াসে করতে পারবো যেটা অলরেডি বাইরের দেশে কিন্তু চলছে বা ফরেন কান্ট্রিগুলোতে চলছে বিভিন্ন দুর্গম জায়গা অর্থাৎ এমন এমন জায়গা রয়েছে যেখানে নেটওয়ার্ক যাওয়া খুবই কষ্টকর এবং নেটওয়ার্ক যদি স্ট্রং হয় তো সেক্ষেত্রে এমন দিন আসতে চলেছে 5G আসলে যে খনির ভেতর থেকে লোকজন মোবাইল ইউজ করতে পারবে এবং খনির ভেতর থেকে নেটের পুরো মজাটা নিতে পারবে অর্থাৎ নেটওয়ার্ক যত স্ট্রং হবে তত কিন্তু আপনি যত গভীরে যাবেন যত দূরে যাবেন তত কিন্তু আপনার ক্যাচ করবে আপনার ফোন বা যোগাযোগ কিন্তু সঠিক থাকবে এবং যার ফলে কিন্তু এটা বলা হচ্ছে যদি এটা হয়ে যায় বা আমাদের দেশে যদি যখন পুরোপুরিভাবে 5G চালু হয়ে যাবে নেটওয়ার্ক ব্যবস্থা স্ট্রং হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু যদি কেউ খনির মধ্যে থাকে বা অনেক গভীরে মাটির তলা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই স্পিডটা নিতে পারবে বা কানেক্টিভিটি কিন্তু সে পাবে 5G নেটওয়ার্কের মাধ্যমে আমি আপনাদের যেটা বললাম যে পোর্টেবল যত জিনিসগুলো সেগুলো খুব ভালোভাবে চলবে যেরকম যদি 5G আসে বা 5G ওপরে যেসব নেটওয়ার্কগুলো যদি আমাদের দেশে চালু হয়ে যায় তো সেক্ষেত্রে খুব অনায়াসে বাস লরি ট্রাক এসব জিনিসগুলো কিন্তু আপনি চালাতে পারবেন তার কারণ হচ্ছে এদের যে ডেটা ট্রান্সফারের ব্যবস্থা বা এদের যে কন্ট্রোলিং সিস্টেম সেটা কিন্তু অনেক উন্নত হয়ে যাবে যেটা 2G 3G 4G প্রায় কল্পনার বাইরে বললেও চলে কারণ এই যে স্পিড 4G মোটামুটি আমরা যা পাই 1 Mbps 2 Mbps এই দিয়ে কিন্তু কখনোই সম্ভব না যার জন্য কিন্তু অনেক হাই স্পিড নেটওয়ার্ক দরকার আর যেহেতু বাস ট্রাম এগুলো কিন্তু পোর্টেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্রডব্যান্ড ইউজ করতে পারবেন না এবং যার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা পোর্টেবল নেটওয়ার্ক ব্যবহার করতে হবে যেটা কিন্তু আপনাকে একটা 5G সিম দিতে পারে তো এই ছিল মোটামুটি কিছু ধারণা এবং আমার ছোট মাথায় যতটা ধরে আমি আপনাদের ততটা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করা তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে